হ্যালো ফ্রেন্ডস, কবুতর পাগল ভাইয়েরা, আমি আসিফ করিম ফ্রম আসিফ পিজন গ্যালারি। আজ আমরা আসছি শাফিন সর্দারের বাসায়, আমার ভাই বন্ধু। তো তিনি আজকে দেখাবেন যে এখন যে ওয়েদার যাচ্ছে, সেই ওয়েদারের অনুযায়ী কবুতরের আপনার উকুন হচ্ছে, উকুনটাকে দূর করার জন্য সে একটা পদ্ধতি ব্যবহার করে। সে তার পার্সোনালিটা, সে পানি সাথে সে কীটনাশক অয়েল পাওয়া যায় মার্কেটে, এখন ওই অয়েলটা মিক্স করে কবুতরকে দিচ্ছে। তো বাকিটা আমি শামিন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। চলুন, শামিন ভাইয়ের মোবাইল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে অনেক পদ্ধতিতেই এই কাজটা করে থাকে। দেখা যায় যে এক একজনের ওয়ে এক এক রকম। তো আসলে এখানে আমি আমার এখানে আমি তেলটাকেও প্রিফার করি, অনেক সময় শ্যাম্পু দিয়েও ইয়ে করি। তো আসলে এখন রাইট নাও আমার কাছে তেল ছিল, সো তেল আসিফ ভাই জিজ্ঞেস করতেছিল, তো তেলের ইয়েতেই আমি আমার এখন ভিডিওতে দেখাচ্ছি আর কি। আমি আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এই পানির পাত্রটি রাখা গোছলের জন্য। তো কবুতরগুলো এখানে গোছল করে কিছু কবুতর রেস্ট নিচ্ছে দেখা যাচ্ছে। তো এখানে আসলে একটা পদ্ধতি, আমি পদ্ধতিটা কিভাবে ব্যবহার করছি সেই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে বাজারে নর্মালি উকুননাশক অয়েল পাওয়া যায়, নর্মাল যে কোনো স্টোর থেকে আপনারা মানে জিনিসটা কালেক্ট করতে পারবেন। তো সেটা আসলে কবুতরের গায়ে তো আসলে তেলটাকে সেভাবে করে মেখে দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে আপনি পানিতেও ইউজ করতে পারবেন, আবার শ্যাম্পু যদি ইউজ করেন শ্যাম্পুও সেভাবে ইউজ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা কবুতর উঠছে এখানে গোসল করার জন্য, এই পাত্রটিতে আমি কিছুক্ষণ আগে অয়েলটা আসলে সেভাবে করে মিশিয়ে দিয়েছি। তো এখন সেখানে কবুতর যে যার মতো করে গোসল করে নিবে। দেখতে পাচ্ছেন আপনারা, আর এখানে কিছু ছোট ছোট পানির পাত্র রাখা আছে আলাদা করে, এখানে ফ্রেশ পানি খাওয়ার জন্য। এখন আসলে এই যে আমি জিনিসটা দেখাতে যাচ্ছি কীভাবে করে গোসলটা করে দিলে ভালো হয়। আসিফ ভাই হাতে একটি কবুতর নিয়েছেন, এটা আমার ঘরের বাচ্চা, তো অসুস্থতার কারণে টাল হয়ে গিয়েছে কবুতরটা, ফ্লাইয়ের জন্য রেডি করা ছিল, বাট আনফর্চুনেটলি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনারা আরেকটা জিনিস, দুজন মিলে করলে জিনিসটা ভালো হয়। আমার হাতটা এইভাবে করে দেখতেছেন যে দু আঙ্গুল ফাঁক করে যদি ওদের মাথাটাকে এভাবে করে নিয়ে পাকটাকে যদি এভাবে করে ভিজিয়ে দেয়, ভালো করে অয়েলটা লাগায় দেওয়া যায় ওদের গায়ে, তাহলে উকুনগুলো সহজে আর কি। এখন জাস্ট ওকে রোদে ছেড়ে দিলেই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। মাথাটা ভিজে আন না, আরেকটা এবার দুজনে শুরু হয়ে যাচ্ছে।
তো এখন যাক ভিডিওটি ক্লোজ করে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে। এখন দেখবেন কবুতর নিজে নিজে কিভাবে গোসল করে। আমার চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বাট ভালোবাসা। ওকে, থ্যাংক ইউ। দেখুন, আর কিছু জড়ো হচ্ছে একে একে করে। মাশাআল্লাহ, শাফিন সদরা ভাই কবুতরগুলো খুব ভালো। আমরা তাকে ইমরান নামে চিনি বা ইমরান নামে ডাকি, তার নেকনেম ইমরান। শাফিন সর্দার তার বলতে পারেন যে কবুতর বা ফেসবুকে তার কবুতর একটা টাইটেল।